উর্মি, আমি তোমাকে কি বলেছি? বলেছি না অতীতের কোনো কথা মনে রাখবে না, সামনের দিকে তাকিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর দেখো, এতদিন যা যা হয়েছে সেটা তো এক বছর আগের কথা। আরে তুমি নিজেই দেখো না, সেই এক বছর আগের উর্মি আর এই উর্মির কতটা ফারাক। জানি না টুকাই বাবু। জানতেই হবে। দেখো উর্মি, আগে তো তুমি অনেক কিছুই পারতে না, বা যাও বা পারতে সেগুলো অর্ধেক অর্ধেক, কিন্তু এখন তুমি অনেক কিছুই পারো, তাই না? আর শোনো, তোমাকে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করতেই হবে। ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছ তো? তুমি যদি ইন্টারভিউটা ক্র্যাক করো না, তাহলে দেখবে তোমার ওই হারিয়ে যাওয়া যে কনফিডেন্সগুলো সেগুলো সব আস্তে আস্তে ফিরে আসছে। তোমার ওই না পারার যে হীনমন্যতা রয়েছে না, সেটাও কেটে যাবে। দেখো আমি প্রিপারেশন নিচ্ছি টুকাই বাবু, আর আমি ঠিক করে ইন্টারভিউ দেব। কিন্তু তুমি এখন এসবে চাকরি ইন্টারভিউ মার্গায় কঠিন কঠিন কথা বলো না তো। দেখো টুকাই বাবু, আজ তোমার জন্মদিন, আজকের দিনে আমার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল, আর তার থেকেও বড় কথা, আজ আমাদের 8 মান্থ অ্যানিভার্সারি। তাই? হ্যাঁ। তাহলে আমার গিফটটা? আরে টুকাই, তোর পেটে পেটে এত পেটে পেটে এত, জানো তুমি এটা তো আমার জন্মদিনে অ্যানিভার্সারিটা। মিষ্টি বটটা। আর প্রথম দেখা হওয়ার জন্য খুব পাকা হয়েছিস টুকাই। কাল তোমার জন্মদিন টুকাই বাবু, কালকের দিনটা খুব ভালো হবে, তোমার খুব ভালো কাটবে, তুমি দেখো। তুমি যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে রোজ দিনই আমার ভালো কাটে। হীরক, কালকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, দেখে নিও, কাল বোর্ড মিটিং এ একটা জোর ধামাকা হবে। যাক, এবার যেন সব প্ল্যান মাফিক হয়, তাহলেই হবে। আমি গুছিয়ে বাজার করে দিচ্ছি, কোনো চিন্তা করিস না। তুই কিন্তু দুপুরবেলায় তাড়াতাড়ি চলে আসবি, তোর পছন্দ মতন সব রান্না হবে। হ্যাঁ হ্যাঁ মা, চলে আসবো। হ্যাঁ, আমার ডিউটি ধরে নিস না, দুপুরে বাড়িতে এসে খেতে হবে কিন্তু। হ্যাঁ, আমার রাতে আড্ডা, কি হবে তাই তো? আড্ডা হবে মানে আমরা সবাই একদম এনজয় করে ফাটিয়ে দেবো, তাই না? থাক থাক থাক, তোমাকে আর ফাটিয়ে দিতে হবে না, তারপর দেখা যাবে তুমি সত্যি সত্যি কিছু একটা ফাটিয়ে দিয়েছো। আচ্ছা বেশ, আমি তাহলে আসি মা। চলো বর্দি, চলো রান্না করে চলো। এই না উর্মি, তুমি এখানে বসো, তুমি তোমাকে কোথাও যেতে হবে না। কেন, আমি তো হেল্প করি না নাকি এন্টি? চলো না। না তাহলে আর কি, ঘরের কোনো কাজ যখন আমাকে আর করতে হচ্ছে না, কেউ যখন কারোর কোনো দলেও নেবে না, আমি আমার বাইরের কাজ দুটো করে আসি, দুটো কাজই আমার ইম্পর্টেন্ট কাজ।
হীরক, আমার কাছে দুটো কাজই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আগে প্রথম কাজটা সারবো, সেটা ভালোই ভালোই মিটলে সেকেন্ডেরটা। দুটো কাজই আজ কমপ্লিট করে ফেলতে হবে। আমি তোমাকে জানাতে থাকবো, হ্যাঁ? এখন বেরোচ্ছি, রাখছি। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে, যাতে কেউ না দেখে। আপনি তাড়াতাড়ি চলুন, কথা আছে। আজ কাজটা আমার ভালোই ভালোই হয়ে গেছে, এবার সেকেন্ড কাজটা রাখি। কি ভেবেছিল সমর কাকা, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো? আর এত সহজে হাল ছাড়ার মেয়ে আমি নই। পালিয়ে গেছো ঠিকই, কিন্তু একটা না একটা সময় তো তুমি বাড়িতে ঠিকই ফিরে আসবে, আর আমি সেই সময়টার জন্যই অপেক্ষা করবো। আমিও দেখবো যে তুমি কতদিন পালিয়ে পালিয়ে বাঁচতে পারো। আরো লাগলে আরো দেবো। সমরকে বলে দিও যেন ও এখানে না আসে, এ বাড়ির ত্রিসীমানায় পা না রাখে, মনে থাকে যেন। ধরো, ব্যাস এই গাছের পিছনে লুকিয়ে পড়লাম, আর এখান থেকে তো স্ট্রেট সমর কাকার বাড়িটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি এখন আর নড়ছি না। একবার না একবার তো সমর কাকা বাড়িতে ফিরবেই, তখনই আমি ওকে ধরবো, সাহস করে পুলিশের কাছেও নিয়ে যাব। কি ভেবেছ, অন্যায় করে পার পেয়ে যাবে? কখন না, আমার টুকাই বাবুর ক্ষতি করতে চাওয়া তো? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না সমর কাকা, কিছুতেই না। এই ঠাকুরজি, একটু ভাতটা দেখো না গো। হ্যাঁ হয়ে গেছে। আমিও দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই বড়দি, তোমার পাকা গিন্নি বৌমাকে ডাকো। এই আর একটু ভাত হবে বুঝলে। বলছিল কাজ করবে কাজ করবে, তো এসে কাজ করুক আমাদের সাথে, রান্না করে, নাহলে তো টোটো কোম্পানি বেরিয়ে পড়বে মামাকলের দয়ায়। হ্যাঁ গো বড়বৌদি, তুমি একবার উর্মিকে ডাকো, ও নিজের চোখে এসে দেখে যাক যে বরের জন্মদিনে সবকিছু ঠিকঠাক আছে কিনা। না ডাকছি, উর্মি আই, উর্মি এদিকটা এসে দেখে যাও, মাংসটার তেল ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। উর্মিদিকে ডাকছো? উর্মিদি তো নেই। নেই মানে কোথায় গেছে? এই সকালে যখন টুকাই বেরোলো তখনও তো ছিল রে। হ্যাঁ তারপরে তো বেরিয়ে গেছে, তারপরে অনেকক্ষণ হলো উর্মিদি বাড়িতে নেই। সে কি রে? আচ্ছা উর্মি আবার টুকাইয়ের জন্য কোনো গিফট টিফট কিনতে যায়নি তো? মেয়েটার কোনো মতি স্থির নেই। না না, গিফট কিনতে গেলে সে আমাদের না বলে যাবে কেন? আরে ও তো এখন না বলেই গেছে, আর ও যখন না বলে যায় তখন আমার চিন্তা বাড়তে থাকে। কোথায় গেল বলতো মেজো? বড় বৌদি একটা ফোন করে দেখো না। হ্যাঁ ঠিক বলেছিস, শোন না মা, আমার ফোনটা একটু এনে দিবি? এখনো তো কেউ বাড়ি থেকে বেরোচ্ছেও না, আর কেউ ভেতরে যাচ্ছেও না। ও না ঠিক আছে, আমার কাছে এখন অনেক সময়, এই প্রবলেম সলভ করে তারপরে আমি যাবো। রাগি আন্টির ফোন? এই রে, আমি তো এই বাড়ি থেকে আসার সময় কাউকে বলে আসিনি, আমায় নিশ্চয়ই বকুনি দেবে বলে ফোন করেছে। কি কর, না না না, আমি এখন কারো ফোন ধরবো না। টুকাই বাবু আমাকে বলেছে যে কাজটাই করবে সেটা মন দিয়ে করবে, ফোকাস। এমা কেটে দিল, কেটে দিল কেন? কোথায় গেল বলতো? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না, কোথায় খুঁজতে যাব এখন ওকে? দরজা খুলছে, তার মানে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, সমর কাকা নয় তো? না তো, সমর কাকা নয়, এটা তো অন্য কেউ। যেই হোক তাহলে তাকেই ধরবো, এই নিশ্চয়ই সমর কাকার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবে। যাক কেউ দেখেনি, তাড়াতাড়ি বেরিয়ে যাই।
তুমি এখানে কি করছো? হ্যাঁ বেটা, তুমি এখানে কি করছো? এই একই প্রশ্ন তো আমি তোমাকে করছি, তুমি এখানে কি করছো? মামনি, উর্মি কি দেখে ফেলেছে আমাকে সমরের বাড়ি থেকে বেরোতে? কি হলো মামনি, চুপ করে আছো কেন বলো? আমি আসলে এই এদিক ওদিক একটু ঘুরছি। না না, এদিক ওদিক তো না মামনি, আমি পরিষ্কার দেখেছি তুমি সমর কাকার বাড়ি থেকে বেরিয়েছো। মামনি, কি দরকার ছিল তোমার সমর কাকার সাথে? কেন গেছিলে তুমি সমর কাকার বাড়িতে? এবার কি করবো আমি, ও তো সবটাই দেখে ফেলেছে। না মানে আসলে বেটা, তাহলে কি সার্থকই সত্যি উর্মিকে সব বলে দিয়েছে? কি হলো মামনি, উত্তর দাও। দেখো বেটা, আমি জানি না কালকের ব্যাপারে তুমি ঠিক কতটা জানো, কিন্তু আমি সবটা জানি মামনি, আমি সবটা জানি। সবটা জানো মানে? মানে আমার জানার আর কিছু বাকি নেই মামনি, আমি সব জানি। এটা কি বলছো উর্মি, কি জানে ও? তাহলে কি ও জেনে গেছে যে আমরাই সার্থকই আর ওর ক্ষতি করতে চেয়েছি? কি বলছো বেটা একটু বলো তো, মানে কালকের ব্যাপারে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কাল ও বাড়িতে যা যা ঘটেছে টুকাই বাবু আমাকে সবটা বলেছে। সর্বনাশ করেছে, সার্থকই সত্যি উর্মিকে সবটা বলে দিল? এবার কি করে ম্যানেজ করবো উর্মিকে? দেখো বেটা, তুমি কিছু মাইন্ড করো না, সার্থকই যেটা বলেছে সেটা কিন্তু আসলে সেটা কি মামনি? বেটা তুমি ভুল বুঝো না, আমরা তো আমি জানি মামনি, টুকাই বাবু আমাকে বলেছে, টুকাই বাবু আমাকে বলেছে যে বাড়িতে কালকে আবার সমর কাকার প্রসঙ্গ উঠেছে। টুকাই বাবু আমাকে বলেছে যে সমর কাকা আমাদের ক্ষতি করতে চায়, আর তাতে দাদু প্রচন্ড উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। আমি সবটা শুনেছি মামনি, প্লিজ আমার থেকে আর কিছু লুকিও না। যাক বাবা, সার্থকি তাহলে কিছুই বলেনি। দাদু এখন কেমন আছে বলো? একটু বেটার, আসলে ওই সমর কাকার ব্যাপারটা নিয়ে একটু এক্সাইটেড হয়ে গেছিল তো তাই একটু অসুস্থ হয়ে গেছিল। সেটা খুব স্বাভাবিক মামনি, যে লোকটাকে দাদু অত বছর আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই লোকটাই আবার টুকাই বাবুর ক্ষতি করতে চাইছে, সেটা জানার পর দাদু তো অসুস্থ হয়ে পড়বেই। কাল অত কিছু হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। কালকের ঘটনার সাথে তোমার সমর কাকার বাড়িতে আসার কি কানেকশন? কানেকশন আছেই তো বেটা, এই যে ও সার্থকীর এত বড় ক্ষতি করতে চাইলো আর আমি সেটা শুনে চুপ করে বসে থাকবো বলো? তুমি এটা ভাবলে কি করে বেটা? কালকে ওই আলোচনার পরে আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমি দু চোখের পাতা এক করতে পারিনি, আমার মাথাটাকে আমি শান্ত করতেই পারছিলাম না। তুমি এই কথা বলছো মামনি, তাহলে একবার ভাবো যেদিন টুকাই বাবুকে ওরা গাড়ির ডিকিতে করে নিয়ে চলে যাচ্ছিল যখন আমরা সবাই মিলে উদ্ধার করতে গেছিলাম, সেদিন আমার ভেতরে কি অবস্থা হচ্ছিল? জানি তো বেটা, তাই আমি ঠিক করেছি আমি নিজের হাতে সমরকে শাস্তি দেবো। যে আমার মেয়ের ক্ষতি করতে চায় তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আর ওই জন্যই তো আমি এখানে এসেছিলাম। তারপর তারপর কি হলো মামনি? তারপর তো এসে দেখলাম ও বাড়ি নেই, পালিয়ে গেছে। আর কিছুদিন আগে আসলে ওকে আমি পেতাম, মিস হয়ে গেল, ওর হাত থেকে বেরিয়ে গেল শয়তানটা। হ্যাঁ আর যাবে, টুকাই বাবু একটা কথা বলে জানো তো মামনি, যে অন্যায় করে তার পাপ তাকেই তাড়া করে বেড়ায়। চিন্তা করো না মামনি, ও যেখানেই ঘুরে বেড়াক না কেন পাপের তাড়ায় ওকে ফিরতে তো হবেই। না বেটা, সমর আর ফিরবে না, সেই ব্যবস্থা আমি করে এসেছি। আচ্ছা মামনি, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি সমর কাকার বাড়ি চিনলে কি করে? চিনবই তো, সমর আমাদের কতদিন আগেকার লোক বলো তো, খোঁজ খবর নিয়ে অ্যাড্রেস বার করে নিলাম তারপরে তো চলে এলাম। শোনো বেটা, তোমার জন্য তোমার মামুনি সব করতে পারে, এই লোকটাকে আমি পুলিশে দেব। হ্যাঁ মামুনি, পুলিশে তোকে দিতেই হবে, কিন্তু মামুনি সমর কাকা তো একজন ক্রিমিনাল, তাকে ধরতে তুমি একা একা চলে এলে, কাউকে সাথে নিয়ে এলো না কেন? না আসলে তুমি তো বললে যে তুমি ওকে পুলিশের হাতে তুলে দিতে চাও, কিন্তু তুমি কি পুলিশকে সে কথা বলেছো? হ্যাঁ বলেছি তো। তাহলে পুলিশ নিলে না কেন? বেটা আমি এসেছিলাম যে আমি আগে এসে সমরকে বুঝিয়ে বলবো যে আমার বেটার সাথে কেউ এরকম কিছু করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি কি ভেবেছো বেটা যে আমি ওকে শুধু শুধু পুলিশের হাতে দিয়ে দেবো, কিছু বলবো না?
অবশ্যই বলবে মামনি, কিন্তু আমার কাছে না একটা লজিক ক্লিয়ার হচ্ছে না। কি লজিক বেটা? এই মনে করো তুমি সমর কাকার সাথে কথা বলছো, ওকে যায় না তাই বলছো, ও আমার সাথে টুকাইবাবুর সাথে যা যা করেছো ওকে সবকিছু নিয়ে বলছো। তোমার কি মনে হয় মামনি তোমার এই কথাগুলো সমর কাকা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো? ও তো তোমার কথা শুনেই বুঝে যেত যে তুমি পুলিশ ডেকেছো, তখন তো পালাতো। সত্যকের সঙ্গে থেকে থেকে তো এই মেয়েটার মুখে খুব বুলি ফুটেছে দেখছি, একের পরে এক জেরা করে চলেছে। কি ভাবছো মামনি? আমি ভাবছি আমার বেটা কত বড় হয়ে গেছে, এখন আমাকে জেরা করছে। ভালো ভালো, আসলে তুমি ও বাড়িতে গিয়ে একদম বদলে গেছো বেটা, তুমি আর তোমার মামনিকে ভরসা করো তাই না বেটা? অথচ দেখো তোমার জন্য আমি কত কিছুই না করি। না না মামনি, তুমি আমাকে ভুল বুঝছো। না বেটা ঠিকই বুঝেছি, যাই হোক পুলিশকে আমার ইনফর্ম করাই ছিল, আগেই বললাম তোমায়, ওদেরকে বললেই ওরা চলে আসতো, সবার পালানোর পথ পেত না। শোনো বেটা, আমার উর্মির সাথে যে এরকম করবে তাকে শাস্তি পেতেই হবে, আর সেটা আমি সমরকে দিয়েই ছাড়ব। না মামনি, তুমি সমর কাকাকে শাস্তি দেবে না। শাস্তি দেবো না? না, কারণ ওকে শাস্তি দেবো আমি। সমর কাকা আমার ছোটবেলা নষ্ট করেছে, আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমার জীবনে এত বড় একটা ট্রমা এনে দিয়েছে, তার শাস্তি আমি ওকে দিতে পারবো কিনা জানি না। কিন্তু টুকাইবাবুর যে ক্ষতি করার চেষ্টা করেছে সেটার কোনো ক্ষমা নেই। আমার টুকাইবাবুর গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না। সমর কাকা পৃথিবীর যেখানেই থাক না কেন ওকে আমি ঠিক খুঁজে বের করবো, আর ওকে কঠিন শাস্তি আমি দেবই, তুমি দেখে নিও মামনি, এটা আমার প্রমিস। উর্মিকে দেখে আমার এমন লাগছে কেন, ও যদি সত্যিই ধরে ফেলে সমরকে তাহলে তো আমরা শেষ। নে বাবা শুরু কর। হ্যাঁ টুকাই শুরু কর, নাহলে তো খাওয়া শেষ হতে না হতেই আবার কাজের জন্য দৌড়বি। খাচ্ছি, কিন্তু উর্মি এভাবে না বলে বেরিয়ে গেল আর তোমরা কেউ খেয়াল করলে না? বাবা টুকাই তুই এমন করে বলছিস যেন ওর সব কথা আমাদের বলে করে মা বাবলার দেয়, সারাক্ষণ তো মাথায় দুষ্ট বুদ্ধি ঘুরছে, কোথায় গেছে কি করছে কিছুই বুঝতে পারছি না তো। হ্যাঁ ও তো এরকমই, তোমরা তো ওকে একটু সঙ্গে সঙ্গে রাখবে তোমাদের। জানি না বাবা, আমি তো সেই থেকে চিন্তায় মরে যাচ্ছি, মেয়েটা হুটহাট করে বেরিয়ে যায়, ফোন করলাম ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিল? হ্যাঁ ফোনটাও তো কেটে দিল, আর সেই জন্য তো বড় বৌদি এত টেনশন করছে। শোন টুকাই বাবা, আমরা সবসময় ওকে চোখে চোখে রাখি কি ঠাকুরজি? আরে তোমরা সবাই দেখছি একটু বেশি বাড়াবাড়ি করছো, আজ টুকাইয়ের জন্মদিন, উনি আসবে ঠিক ফিরে আসবে, ঠিক সময় মতো ফিরে আসবে। এই উর্মিটা কোথাও গেলেই আমার ভয় করে, কি যে করে না মেয়েটা। সমর কাকা গেল কোথায়? ওকে পালিয়েছে, যদি পালায় তাহলে ওকে কিভাবে ধরবো? না না তোমাদের একটু খেয়াল রাখা উচিত ছিল। এ বাবা টুকাই বাবু এসে গেছে, তোমাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই খুব চিন্তা করছে, আমিও তেমন, আজকে মানুষটার জন্মদিন আর আমি খালি এদিক ওদিক ভাবছি। আগে বলো তুমি কোথায় গেছিলে? এই রে একা একা সমর কাকার বাড়ি গেছি শুনে টুকাই বাবু আমাকে খুব বকবে, কি হবে এবার? কি হলো বলো, কোথায় গেছিলে জিজ্ঞেস করছি তো। তুমি সবসময় এরকম মিস রেবেকার মতো করবে না তো, আমার একটা দরকার ছিল তাই আমি গেছিলাম। আর কোথায় গেছিলে সেটাই তো জিজ্ঞেস করছি। সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি টাইমের মধ্যে চলে এসেছি। না না সবটাই ইম্পর্টেন্ট, কি এমন কাজ ছিল যে কাউকে কিছু না বলে তুমি চলে গেছিলে, কি দরকার গেছিলে বলো? সত্যি উর্মি তুমি তো ফোনটা পর্যন্ত ধরছিলে না, আমরা কি চিন্তা করছিলাম বলো তো, আচ্ছা কি এমন দরকারি কাজ ছিল তোমার?
টপ সিক্রেট। ওই দেখো, যাই বলি না কেন একটা হেঁয়ালি করে কথা বলে। আচ্ছা তোমাদের এবার এত কথা বলবার কি আছে? হ্যাঁ তোমাদের গোয়েন্দাগিরিটা একটু থামো দেখি, মেয়েটা এসে গেছি। আমি বুঝতে পারছি না যে মেয়েটা কি নিজের ইচ্ছে কোথাও যেতে পারে না কি? বাইরে চলে গেছিস, তাহলে ভালোই হয়েছে। মা বগলদয় রান্নাঘরে ঢুকে রান্না করতে গেলে শেষে দেখা গেলো কি মনে হলো রান্নাঘরটা পুড়িয়ে দিলে। দেখো মুমু দিদিমা, সবাই তোমরা আমার সাথে এরকম করো, আমার কিন্তু মোটেই ভালো লাগে না। আরে মজা করছো তো, ছাড়ো এবার। দাদা ভাই তুই খা। না টুকাই বাবু, খাও খাও, তাড়াতাড়ি খাও। আরে বাবা এত খাবার দাবার সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও না। টুকাই নে, আর বেলা করিস না, শুরু করে দে। হ্যাঁ মা। ও মাই গড, রাগি আন্টি এখন টুকাই বাবুকে খাইয়ে দেবে নাকি? হ্যাঁ গো উর্মি, আমরা একটু একটু করে বড়রা সবাই টুকাইকে খাইয়ে দেবো। তোমরা সবাই খাইয়ে দাও টুকাই বাবুকে, হাউ এক্সাইটিং। এটাই হচ্ছে আমাদের এই বাড়ির নিয়ম। যখন মন চেয়েছে তখন খাওয়া। দেখি টুকাই বাবু, দেখি এই এই না 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 না, এবার তুমি খাও, সবার তো খাওয়ানো হয়ে গেছে, খাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই বার্থডেতে আমি তোমার কাছে একটা প্রমিস করলাম টুকাই বাবু, যে বা যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না।